প্ল্যান্টে রঙ্গনা হেরাত ছাড়া বাকিরা সবাই সুস্থ আছেন। কাল থেকে অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল আমি আর টিম ম্যানেজার আফিসিক বাবুর সাথে কথা বলেছিলাম এগুলোর ব্যাপারে যে কীভাবে কী হবে, তো ওরা আজকে আমাদেরকে সেরকম একটা পজিটিভ নিউজ দিয়েছে। আমরা সে প্র্যাকটিসেও গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস করতে পারিনি ঠিক মতো মাঠে। এখন আমাদের জিম সেশন হবে, আর যেটা হচ্ছে যে কালকে আমরা এখান থেকে বের হয়ে আমরা আইসোলেশনে চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরও 20 তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা 21 তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে।